হ্যালো ফ্রেন্ডস ইন্ডিয়ান ফুড উইথ আসার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি শুষ্ণ শাক ভাজার রেসিপি এই শাক যাদের ঘুমের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী হয়ে থাকে খেতে খুবই টেস্টি হালকা মিষ্টি স্বাদ হয়ে থাকে এছাড়া টক প্রজাতির শুষ্ণি শাকও কিন্তু পাওয়া যায় যাই হোক চলে এলাম সরাসরি রান্নার পর্বে রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা শুষ্ী শাক দিয়ে দিচ্ছি এই শুষ্ণি শাক পরিষ্কার করার আমি লাইভ ভিডিও দু চার দিন আগেই শেয়ার করেছি আপনারা অবশ্যই একবার ভিডিওটা দেখে নেবেন এবার এর মধ্যে সামান্য জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে শুষ্ণি শাকটা একটু মজে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করব। জল না দিলে কিন্তু এই শাকটা নিচে বসে যেত কারণ শুশনি শাকে মানে জল কম বেরোয় তো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম শুষ্ণি ঢাকটা একটু বচে গেছে এবার সব কিছুটাকে বেশ ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ শুরুতে যদি লবণটা দেওয়া হতো সেই সময় কিন্তু শুশনি শাক অনেকটা ফুলে ফেঁপেছিল সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা ঠিকঠাক মানে বোঝা যেত না সেই কারণে বজে যাওয়ার পরেই দেবেন লবণ দেওয়ার পর সরষে শাকটাকে বেশ কিছু সময় ধরে এইভাবে ডেড়ে চেড়ে রান্না করে দিয়েছি দেখতে পাচ্ছেন সুষ্টি শাঁগের পাতাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুষ্টি শাকের মধ্যে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে গেছে এই শুশনি শাকের ভাজা খেতে কিন্তু খুবই টেস্টি আর সিম্পল লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে আপনাদের আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তবে এখানেই শেষ করছি পরে আমার কোনো রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা